হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি অনেকদিন আগে বলেছিলাম একটা কিওয়ানে ভিডিও করবো, যখন আমার 1K সাবস্ক্রাইব হয়েছিল, মানে 1000 সাবস্ক্রাইব, সেই সময় বলেছিলাম যে আমি একটা কিওয়ানে ভিডিও করবো। তো অনেকজন প্রশ্ন করেছিল। তো বন্ধুরা, চলে আসলাম এক ঝুড়ি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনেক বন্ধু, অনেক দর্শক, অনেক আছে আমার চ্যানেলে, তো ইদানিং ভিডিও আপলোড করা হচ্ছে না, তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে সেই কিওয়ানে ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই নিজে সাবস্ক্রাইব লেখা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমাদের এই ফ্যামিলি মেম্বার হতে পারি। আপনাদের মাঝে হাজির হয়েছি, অনেক প্রশ্ন আছে, অনেক কিছু উত্তর দেওয়ার আছে আমার। অনেক দর্শক এই চ্যানেলে ছিল এককালীন, তো আজকে সেই 1000 সাবস্ক্রাইবের উদ্দেশ্যে আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা কিওয়ানে ভিডিও নিয়ে। তো অনেকজন প্রশ্ন করেছেন, তো সেই সব প্রশ্ন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো বন্ধুরা, আপনাদের 1000 সাবস্ক্রাইব, হ্যাঁ 1000 সাবস্ক্রাইব যখন হয়েছিল, তখন এই প্রশ্নগুলো আপনারা আমাকে করেছিলেন। অনেক বন্ধু, অনেক ছোটো ভাই, অনেক বড়ো কোনো তো কেউ আছেন, তারা অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছিলেন। তো সেই সব প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, আর সেই সব প্রশ্নের আমি উত্তর দেবো, ঠিক আছে? তো সেই জন্য আজকে চলে এসেছে আপনাদের মাঝে সেই এক ঝুড়ি প্রশ্ন নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কে কোথা থেকে কমেন্ট করেছে, ঠিক আছে? আমার স্বপ্নের প্রথম পথ চলা, 1000 সাবস্ক্রাইব হয়েছিলো, তারপরে একটু সমস্যার কারণে চ্যানেলটা একটু ডাউন খেয়েছে, ঠিক আছে? তো আবার সেইভাবে নতুনভাবে শুরু করব। আর আপনারা চাইলে অনেক কিছু হবে বন্ধুরা, আমার মোবাইল একটু প্রবলেম, ক্যামেরা ভালো হচ্ছে না, সেই কারণের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসছি, মানে আসছে না চ্যানেলে। তো সে খুব শীঘ্রই একটা ক্যামেরা আসবে। আর এটা হচ্ছে আমার স্বপ্ন, সাদা কাগজে লেখা আছে 1000 সাবস্ক্রাইবের উদ্দেশ্যে অনেকগুলো কথা। এখানে টোটাল, হ্যাঁ, এক ঝুড়ি প্রশ্ন মানে, হ্যাঁ, টোটাল 10খান প্রশ্ন আছে আমাকে করা হয়েছে প্রশ্ন। আর তার মধ্যে একটা ডেয়ার চ্যালেঞ্জ দেওয়া আছে, একটা বন্ধু আমাকে ডেয়ার চ্যালেঞ্জ দিয়েছে, তো সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো কোনো একদিন আমি ভিডিও করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কমেন্ট, 1 নম্বর কমেন্ট হচ্ছে ফেসবুক থেকে তোলা, এই কমেন্টটা ফেসবুক থেকে তোলা হয়েছে, রাভি যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে রাভি, ফেসবুক আইডি। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? আমাকে প্রথম ফার্স্ট কমেন্ট করা হয়েছে ফেসবুক থেকে, আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায়? তো সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি আমার বাড়ি, আর পুরো যারা দর্শক এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, আমার বাড়ি হচ্ছে নদিয়া করিমপুর অন্তর্গত যে থানা আছে, থানার পাড়া থানা, ওখানে আমার বাড়ি। তো নেক্সট কোশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, এটাও ফেসবুক থেকে তোলা হয়েছে, কাইজউদ্দিন মণ্ডল, দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে কাইজউদ্দিন মণ্ডল, আচ্ছা ভাই আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমাকে বলা হচ্ছে কাইজউদ্দিন মণ্ডল, দ্বিতীয় কোশ্চেন। উপরে স্ক্রিনে সবার মানে কমেন্টে আপনারা স্ক্রিনে পড়তে পারবেন, কাইজউদ্দিন মণ্ডল বলা হচ্ছে, আচ্ছা ভাই আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নাই? তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, আর যে ভাই বা দাদা কমেন্ট করেছো তার উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভাই খেয়ে দিয়ে কাজ অবশ্যই আছে। তো আমি এক্সট্রা যখন সময় থাকে তখন এসব ব্লগ ভিডিও করি, আর কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল ব্লগার আস মানে। তো আশা করি তোমার উত্তরে প্রশ্ন পেয়েছো, আর দর্শকও বুঝতে পারছে আমি কী করি। 3 নম্বর কোশ্চিন, ব্লগার জাফর, এখন নাম চেঞ্জ করা হয়েছে জাফর ইকবল, সে আমাকে কমেন্ট করা হয়েছে, সে বলা হয়েছে ভাই আপনার ভিডিও দেখে আমি ইউটিউবে পথ চলা শুরু করেছি। তো খুব ভালো ভাই, যেহেতু আমাকে দেখে ফলো করে তুমি ইউটিউব শুরু করেছো। মিনহাজ ওয়ার্ল্ড, এটা 4 নম্বর প্রশ্ন, তো আমাকে বলা আছে গার্লফ্রেন্ড কটা। তো বন্ধুরা, যেহেতু আপনারা আমার ভিডিও অনেকজন দেখেন, অনেক দর্শক আছেন আমার চ্যানেলে, তো যেহেতু 1K সাবস্ক্রাইবের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, তো অবশ্যই আপনাদের মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে, আমি সিঙ্গেল, আমি ব্যাচেলার। এবার 6 নম্বর কমেন্ট, আবারও মিনহাজ ওয়ার্ল্ড, এটা ডিয়ার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আমাকে, তো চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। তো কোনো একদিন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই চ্যালেঞ্জের ভিডিওটা। তো বলছি কমেন্টটা, নতিডাঙ্গা স্কুল টাইম আর একটা ব্লগ দেখতে চাই, যখন নতিডাঙ্গা হাই স্কুলে যখন স্কুল রানিং অবস্থা থাকবে তখন একটা আমাকে মানে ওখানে ব্লগ শুটিং করতে হবে ভিতরে, স্কুলের ভিতরে। তো অবশ্যই এটা অ্যাকসেপ্ট করলাম।
আশা করি মিনাস ওয়ার্ল্ড ভিডিওটা দেখছো, ঠিক আছে? এই ভিডিওটা যারা দেখছো তাদেরকেও বলি, এখনো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব লেখা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবার হচ্ছে 7 নম্বর কোশ্চিন, হোয়াইট টু কিল, এ আমাকে কমেন্ট করছে, আবারও সেই একই কমেন্ট, ভাইয়া তোমার গার্লফ্রেন্ড কটা? সবাই যেহেতু একই কোশ্চিন করছে তো একটু ইউনিক কোশ্চিন করো, যেন কোশ্চিনের উত্তর দিতে পারি। খুব তাড়াতাড়ি আসছে, 1500 সাবস্ক্রাইবের জন্য একটা আরও কি অনেক ভিডিও আসবে। তো হোয়াইট টু কিল, এও একই প্রশ্ন, ভাই তোমার গার্লফ্রেন্ড কটা? ভাই একই প্রশ্ন বারবার, তো যাই হোক একেও বলছি আমার কোনো গার্লফ্রেন্ড না ভাই, আর কটা তো দূরে থাকলো, একটাও নাই ভাই, একটাও কপালে জোটেনি। এবার হচ্ছে 8 নম্বর কোশ্চিন, বলা হচ্ছে আনোয়ার হোসেন মণ্ডল, ভাই আপনার বিয়ের দাওয়াত কবে পাব? তো যাই হোক খুব শীঘ্রই গার্লফ্রেন্ড যখন হবে তখন বিয়ের দাওয়াতও পাবে, ঠিক আছে? 9 নম্বর কোশ্চিন, দীপঙ্কর শর্টস, এ হয়তো শর্টস ভিডিও করে, দীপঙ্কর শর্টস, তো এই ভাই কমেন্ট করা হয়েছে, ভাইয়া তোমার বাড়ি কোথায়? তো আমি এর আগে ফার্স্টই বলা হয়েছে, হ্যাঁ রাভি কমেন্ট করেছিল, ভাইয়া তোমার, আচ্ছা ভাইয়া তোমার বাড়ি কোথায়? তো আবারও 9 নম্বর কোশ্চিন, ভাইয়া তোমার বাড়ি কোথায়? তো নদিয়ার করমপুর থানা অন্তর্গত থানারপাড়া থানা, সেখানে আমার বাড়ি, আর দেখতে পাচ্ছ পিছিয়ে হচ্ছে আমার স্কুল, আমার ছোটোবেলার স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি, নতিডাঙ্গা অমির স্মৃতি বিদ্যালয় পাশে আছে, আর এটা হচ্ছে নতিডাঙ্গা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, তো অবশ্যই আমার গ্রামের নাম বুঝতে পারছ। 10 নম্বর কোশ্চিন, এই কোশ্চিনটা খুব মানে কষ্ট, ঠিক আছে, কষ্ট করেই বলেছে, আমার একটা মানে এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল, তো সেই কারণের জন্য বলেছিলাম আমি ইউটিউব ছেড়ে দেব। তো এই ভাই কমেন্ট করেছিল ডোরিমনস ড্রিম ক্রান্তি, তো এই ভাই বলেছিল না ভাই হাল ছাড়বেন না, ইউটিউবে ভিডিও আপলোড করুন। তো ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছে। তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আপনাদের মাঝে সবসময় থাকবে ব্লগার আসমান, এটাই কথা দিলাম, আর খুব তাড়াতাড়ি আসছে ট্রাভেল ব্লগ, তো সাথে থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিও, ভালো থাকুন বন্ধুরা।